কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে খারাপ হলে সেটা এবার ভালো হবে, কিন্তু লোকসভায় ভালো খারাপ ছিল পঞ্চায়েতে ভালো হয়েছে, সেই নিরিখে আমরা ভাবতেই পারছি যে যেখানে খারাপ ছিল সেটা ভালো হবে। দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায় আমি মোদীর পরিবার, মা বোনেদের সঙ্গে প্রচার করে টিএমসি ঘোর পাপ করেছে। মহিলা সুরক্ষা সুবিধা আরো সশক্তিকরণ, এটা মোদীর গ্যারান্টি। কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ আবার হুড খোলা গাড়িতে ভোটে প্রচারে বিজেপি প্রার্থীরাও। ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা, লোক বেরিয়ে এসেছে রাস্তায়। দিলীপ ঘোষকে আটকাবার দম তবে আটকাক, আমি সমস্ত গ্রামে গ্রামে যাবো। যেমন মেদিনীপুরে মাফিয়ারা আইসি শেষ করেছি, দুর্গাপুর বর্ধমানের মাফিয়ারাও আমি শেষ করেছি। সিএ লাগু করায় আমার মোদীজি গ্রান্টি, যাতে 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে নাগরিকত্বের শান্তি। ভোট প্রচারে পিছিয়ে নেই বামেরাও, হুড খোলা গাড়িতে করে প্রচারে যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, হেঁটে জনসংযোগ দীপশিতা সায়নদের।
সকলে সুস্থ থাকুন। আমি জল খাচ্ছি, হালকা খাবার খাচ্ছি, মাথা ঠান্ডা রাখছি। আমি বিরোধীদেরও বলবো, মানুষের কাছে যত যাবেন মানুষ তত আপনাদের সমালোচনা করবে, তত আপনাদের মাথা গরম হবে। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখুন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আমরা আশা করছি এই স্বতঃস্ফূর্ত সাড়ার প্রতিফলন বুধবার সাড়া। আমরা চাই এই অঞ্চলের খেতে খাওয়া মানুষের কথা এমন মানুষ পার্লামেন্টে গিয়ে বলুক যে ওই পরিবার থেকে উঠে আসে, যে ওদের দুঃখ কষ্ট যন্ত্রণা সত্য। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।